হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ কিন্তু আমি তোমাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি এটা একদম ভিন্ন। গল্প শুরু করার আগে বলে রাখি, আমার নাম্বার নিতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, গল্প শুরু করি। আমি নাইলা, বর্তমান বয়স 28। আমি বিবাহিত ও এক কন্যা সন্তানের জননী। আমার এই কাহিনী আমার ছোট ভাইকে নিয়ে, তাই আমার ঘটনায় আসার আগে আমার পরিবারের কথা বলে নেওয়া খুবই প্রয়োজনীয়। আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বাবা মা, ভাই আর আমি, এই নিয়ে আমাদের ফ্যামিলি। ভাই আমার থেকে 4 বছরের ছোট, তাই ভাই আমাকে যেমন ভয় পেত তেমন শ্রদ্ধাও করত। এবার আসি আমার কথায়। আমার গায়ের রং ফর্সা আর আকর্ষণীয় ফিগার। আমাদের পাড়ায় এমন কোনো ছেলে ছিল না যে আমার মাঠে খেলার স্বপ্ন দেখেনি। ভদ্র পরিবারের মেয়ে বলে আমি বেশি ছেলে ভক্ত ছিলাম না। 2 বছর হলো আমার বিয়ে হয়েছে। আমার বর ছিল হ্যান্ডসাম, নামি দামি কোম্পানিতে চাকরি করে, বিলাসবহুল জীবনে আর্থিক আর মানসিকভাবে সুখী ছিলাম। কিন্তু সমস্যা দাঁড়ালো শারীরিকভাবে। আসলে আমার বর যে খেলতে একদমই পারত না সেটা নয়, কিন্তু আমি অতৃপ্ত থেকে যেতাম। এভাবেই 3 মাস বছর কাটল। একসময় অতৃপ্তটা ক্ষোভে পরিণত হলো, যার ফলে রাতের পর রাত আমার বরের সাথে মনোমালিন্য হতে থাকলো। এইভাবে আরও কিছুটা মাস পার হওয়ার পর আমার মা হওয়ার ইচ্ছে উতলে উঠল, আর সেই ইচ্ছে বরের কাছে প্রকাশ করলে সেও রাজি হলো, আর আমরা বাচ্চা নেওয়ার জন্য কাজে নিযুক্ত হলাম। এভাবে আরও 4 মাস কাটার পরও যখন আমাদের মাঝে কোনো গুড নিউজ এলো না, তখন আমরা ডাক্তারের কাছে গেলাম। নানান পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারলাম আমার বরের সামান্য সমস্যা, তাই বাচ্চা আসতে দেরি হতে পারে। কিন্তু আমার বর আশাবাদী, তাই আমরা চেষ্টা করে যেতে লাগলাম। আর 1 মাস পর আমার বাপের বাড়ি চলে গেলাম। এবার কোনো ঝগড়া করে নয়, আমার বর চাকরি সূত্রে 2 মাস ট্রেনিংয়ের জন্য বাইরে গেছে। ট্রেনিংয়ে যাওয়ার আগে রাতভর বরকে ট্যাবলেট খাইয়ে খেলেছি, যাতে ওকে খুশির খবর দিতে পারি। যাই হোক, ও চলে যেতেই আমি বাবার বাড়ি চলে আসি। এখানে এসে আমি খুব খুশি, আর আমার বাবা মা সবাই খুশি। এমনভাবে 3-5 কাটার পর আমার ঋতুস্রাবের ঝর্ণাধারা শুরু হলো। আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লাম। বাবা মা ভাইয়ের কাছে লুকিয়ে হাসি মুখে নিজের কষ্ট চাপা দিলাম, বরকেও কিছু জানালাম না। কয়েকদিন পর আমার ঝর্ণাধারা শেষ হলো। ঝর্ণাধারা শেষ হওয়ার পর পড়ে গেলাম খুব ঝামেলায়। খেলার জন্য মাঠের রাস্তাটা কেমন করত, এই আগুনে আমি জ্বলতে লাগলাম। এইভাবে আরও 5 দিন কেটে গেল। 6 দিনের মাথায় আমার মা বাবা গ্রামে 2-3 দিনের জন্য বেড়াতে গেল, আমাকেও নিয়ে যেতে চাইল। আমার মন ভালো নেই বলে গেলাম না, তাই বাড়িতে আমি আর আমার ভাই। একদিন রাতে খাওয়ার পর আমি আর ভাই যে যার ঘরে শুতে চলে গেলাম। কিছু সময় পর আমার বর ফোন করলো। কিছুক্ষণ এদিক সেদিক কথা বলে ফোন রাখলাম। বিছানা ছেড়ে উঠে ড্রয়িং রুমে গেলাম, ফ্রিজ খুলে ঢক ঢক করে জল খেলাম। সোফায় বসে নিজের মনের কষ্ট ভাবতে ভাবতে চোখ থেকে জল চলে এলো। এমন সময় আমার ভাই দরজা খুলে আমার কাছে এসে বলল, দিদি কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? আমি চোখে মুখে হাসির অভিনয় করে বললাম, কই কাঁদছি, তুই যা ঘুমোতে যা। সে আমার পাশে এসে বসল। না যাব না, আগে বল তোর কী হয়েছে। এই বলে আমার চোখের দিকে সোজা তাকিয়ে রইল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ভাইকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। ভাই হতবাক হয়ে বসে রইল। এদিকে আমি কাঁদতে কাঁদতে আমার সব কষ্টের কথা বলে ফেললাম। ভাই কী বুঝলো তা জানি না, কিন্তু আমার কথাগুলো শুনে ওর বুকের হৃদস্পন্দন বেড়ে গেল, তাই আমার পিঠে হাত রাখল। আমি তখন নাইটি পরেছিলাম আর ভেতরে কিছুই পরিনি। ওদিকে ভাই একটা স্যান্ডো শার্ট আর শর্টস পরেছিল। ভাই আমার পিঠে সান্ত্বনার হাত বোলাতে লাগলো। আমি একজন বিবাহিত নারী, তাই পুরুষের স্পর্শ বুঝি, আর ভাইয়ের হাত যে আমাকে সান্ত্বনার স্পর্শে ছোঁয়নি তা ভালোভাবেই বুঝলাম। 20 বছর পেরিয়ে যাওয়া ভাইয়ের কাছে একটা কী যেন ভরসা পেলাম, তাই ভাইয়ের অমন ছোঁয়া আমাকে একটু দ্বিধাগ্রস্ত করল না। অনেকক্ষণ পর আমার কামনা থামল। আমি মুখ তুলে ভাইয়ের দিকে চাইলাম। ভাই কেমন করে যেন আমার দিকে চেয়ে আছে, এ এক অন্য দৃষ্টি। কিন্তু এ কে, এ তো আমার সেই চেনা ভাই নয়, এই জন্য এক অন্য পুরুষ। এবার সে আমার চোখের জল মুছে আমার চোখের দিকে চেয়ে রইল। চোখের এই ভাষা আমার খুব চেনা, আর কেনই বা জানবো না, কারণ আমি যে নারী, আমারও তো মন আছে, আমারও তো চাহিদা আছে। ভাইয়ের এই খেলার আবেদনে আমি ওকে ঠেলে ফেলে দিয়ে বলতে পারতাম, না এসব আমি পারবো না, তুই আমার নিজের ভাই, আমি পাপ করতে পারবো না। কিন্তু এসব ভাবনার মাঝেই ভাই আমাকে চুমু দিতে শুরু করেছে। যখন বুঝলাম তখন আমি আর দিদি নই, ও আর আমার ভাই নয়, আমি নারী আর ও একজন পুরুষ, তাই ভাইকে বাধা দিতে পারলাম না, আমিও ভাইকে সঙ্গ দিতে লাগলাম। এরপর ও আমার বাগানে পেঁপেগুলোর দিকে হাত বাড়ল, ওগুলোর ওপর হাত রেখে ধীরে ধীরে চাপ দিতে লাগলো। এক পর্যায়ে ওর শক্ত হাতের তালুর মধ্যে আমার বাগানের নরম পেঁপেগুলো পিষ্ট হতে লাগলো।
আমি নিজের অজান্তেই ভাইয়ের শার্টের ওপর হাত রাখলাম। এটা কি বন্ধুরা, আমি নিজের হাতকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাইয়ের খেলোয়াড়টা কি মোটা আর কি যে লম্বা, একদম শক্ত তাল গাছের মতো। আমার বয়েরটা এর অর্ধেকও হবে না। এদিকে আমার বাগানে পেঁপেগুলো এর আগে এত চাপ পায়নি, তাই আমি সুখে ছটফট করতে লাগলাম। এমন সময় ভাই আমার পেঁপেগুলো উন্মুক্ত করে দিয়ে চোখ বড় বড় করে বোটার দিকে কিছুক্ষণ চেয়ে খেতে শুরু করলো, আর একটা হাত আমার ভেজা খেলার মাঠের রাস্তায় রেখে খুঁজতে লাগলো। আমি তখন লজ্জায় চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর আমার ভাই এগিয়ে এসে আমায় চুমু দিয়ে উঠে দাঁড়ালো। আমি আস্তে আস্তে চোখ খুললাম। এরপর ভাই পুরো উন্মুক্ত হয়ে খেলোয়াড়টা আমার সামনে নিয়ে এলো। তাকিয়ে দেখলাম তার বিশাল খেলোয়াড় লাফাতে শুরু করেছে, আর খেলোয়াড়দের শিরা উপশিরা বোঝা যাচ্ছে। এরপরই সে আমাকে বিছানায় নিয়ে জায়গা মতো রেখে তার বিশাল খেলোয়াড় আমার খেলার মাঠের রাস্তায় সেট করে খুঁজতে লাগলো। এর ফলে আমার মাঝে এক বিশাল ঢেউ তৈরি হলো। আমি থাকতে না পেরে ওকে বললাম, কিরে আর কত জ্বালাবি, এবার আমার মাঠে খেলোয়াড়টা নামিয়ে দে। ওদিকে ভাই আমার আরও একটু সময় নিয়ে ওর খেলোয়াড়টা এক ধাক্কায় নামিয়ে দিল। ওর বিশাল খেলোয়াড়ের আগমনে আমি কোকে উঠলাম, সাথে সাথে ও একটু থামলো। এরপর কয়েক সেকেন্ড থেমে সে ওর খেলোয়াড়টা একটু বাইরে বের করে আবার একদম গভীরে ভরে দিয়ে খেলতে শুরু করলো। এমন খেলোয়াড় খেলায় মনে হলো আমি আজ পরিপূর্ণ নারী হলাম। ও মাঝে মাঝে কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবার খেলা শুরু করে, এরপর সে আরও গতি দিয়ে খেলতে শুরু করতে লাগলো। এই গতিময় খেলায় আমি ভীষণ সুখ পাচ্ছিলাম। আমার ভাইয়ের কি স্ট্যামিনা, 20 মিনিট ধরে সমানতালে খেলে চলছে, কিন্তু একটুও ক্লান্ত হয়নি। আর খেলোয়াড়টাও একই রকম শক্ত, কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জলে ভাসিয়ে দিলাম। ওদিকে সে খেলে চলেছে আর আমার হয়ে যাওয়ার পর তার খেলার গতি আরও বাড়তে লাগলো। আহা কি সুখ, এতদিন আমি কোথায় ছিলাম, কার কাছে পড়েছিলাম। যাই হোক, ভাইয়ের খেলা অনেক আনন্দের সাথে উপভোগ করছিলাম। সে আরও 20 মিনিট আমার মাঠে ইচ্ছে মতো খেলে জলে ভরিয়ে দিল আমার খেলার মাঠের রাস্তাটা। সুখের ঠেলায় আমি চোখ বুঝলাম, তারপর আমি সুখের আবেশে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতেই আমি পাশে তাকিয়ে দেখি ভাই নেই, আমি সোজা ফ্রেশ হয়ে আসলাম। বন্ধুর এরপর থেকে আমরা ভাই বোন কত খেলেছি তার হিসাব নেই। এক মাসে মাথায় বুঝে গেলাম আমি আর একা না, আমার আরেকজন আসছে। এই কথা শুনে সবাই খুশি, আর সবথেকে বেশি খুশি আমার বর। বন্ধুরা আজ এ পর্যন্তই, পরের পর্বে আরও নতুন চমক আছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।